ঢাকা দক্ষিণ সিটি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস কর্পোরেশনের স্থায়ী আমানতের বড় অংশ নিজের ব্যাংক মধুমতিতে জমা রেখেছেন। সিটি কর্পোরেশনের আর্থিক লেনদেনও অন্য ব্যাংক থেকে সরিয়ে মধুমতিতে নিয়েছেন। ফজলে নূর তাপস 2020 সালে মেয়র হন। এরপর তিনি সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর দিকে নজর দেন। আয় বাড়লেও উন্নয়নমূলক কাজে তার কোনো জোর ছিল না, বরং সিটি কর্পোরেশনের টাকা নিজ ব্যাংকে রাখতে মনোযোগী ছিলেন তিনি। শেখ ফজলে নূর তাপস মেয়র থাকাকালে নগর ভবন ও দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে বসানো হয়েছে মধুমতি ব্যাংকের 6টি বুথ, যেখানে মানুষ সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার বিপরীতে টাকা জমা দিতে পারে। অন্য ব্যাংকে এই সুযোগ দেওয়া হয়নি। 2013 সালে অনুমোদন পাওয়া মধুমতি ব্যাংকের উদ্যোক্তা মূলত শেখ ফজলে নূর তাপস, তখন এটি তাপসের ব্যাংক নামে পরিচিত পায়। এখনও তিনি ব্যাংকটির পরিচালক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে তাদের স্থায়ী আমানত ছিল 1,171 কোটি টাকা। এর মধ্যে 543 কোটি টাকা মধুমতি ব্যাংকে আছে, যা মোট অর্থের 46%। বাকিটা রয়েছে জনতা ব্যাংক ও প্রিমিয়াম ব্যাংকে। সিটি কর্পোরেশনের টাকা মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে রাখা হতো। 2018 সালে সরকার নিয়ম বদলে সরকারি সংস্থার টাকা বেসরকারি ব্যাংকে রাখার সুযোগ দেয়। মেয়র হয়ে তাপস কর্পোরেশনের টাকা মধুমতি ব্যাংকে রাখতে শুরু করেন। স্থায়ী আমানতের বাইরে দক্ষিণ সিটির চলমান 7টি প্রকল্পের মধ্যে 5টির টাকায় মধুমতি ব্যাংকে রাখা আছে, পরিমাণ 423 কোটি টাকা, যা 7 প্রকল্পের মোট 76%। প্রকল্পের টাকা বাকিগুলো রাখা আছে সোনালী ও জনতা ব্যাংকে। স্থায়ী আমানত ও প্রকল্প মিলিয়ে মধুমতি ব্যাংকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 966 কোটি টাকা রয়েছে। কর্পোরেশনের টাকা নিজের ব্যাংকে রাখতে বাধ্য করাকে স্বার্থের আঘাত ও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে মনে করেন দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেকারুজ্জামান। তিনি বলেন, শেখ ফজলে নূর তাপস শপথের বরখেলাপ করে তার মালিকানাধীন ব্যাংকে অর্থলগ্নি করেছে। এটি স্বার্থদ্বন্দ্ব, কাজটি অনৈতিক হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে তিনি অঙ্গীকারের বরখেলাপ করেছে। কলি সিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।